নগরীর কাঁচা বাজারগুলোতে সবজির দামে তারতম্য দেখা গেল স্থিতিশীল রয়েছে মাছের বাজার কাজী দেউরি বাজার বহদ্দার হাট চক বাজার রিয়াজুদ্দিন বাজার কর্ণফুলী কাঁচা বাজার ও বক্সির হাটে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে সবজি তবে পাইকারি বাজার হিসেবে পরিচিত রিয়াজুদ্দিন বাজারে শশা চল্লিশ টাকা কাঁকরোল পঞ্চাশ টাকা বেগুন চল্লিশ টাকা ঢেঁড়স পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বিক্রেতারা জানান পাইকারিতে সবজি কিনে পরিবহন সহ আনুষ্ঠানিক খরচ সবজির দাম পাইকারি বাজার থেকে পাঁচ থেকে দশ টাকা বেশি রাখতে হচ্ছে এদিকে গত সপ্তাহের মতো দামেই বিক্রি হচ্ছে মাছ দেশি রুই মাছ টাকা তেলাপিয়া একশো ত্রিশ থেকে একশো চল্লিশ হচ্ছে অন্যদিকে ফার্মের মুরগির দাম কেজি প্রতি দশ টাকা কমে এখন একশো ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া ছাগলের মাংস প্রতি কেজি সাতশো পঞ্চাশ টাকায় এবং গরুর মাংস সাড়ে ছশো থেকে সাতশো টাকায় বিক্রি হচ্ছে